আমরা সামনে যে মসজিদটি দেখতে পাচ্ছি এটি হলো মসজিদে কিবলা তাইন। এই মসজিদে কিবলা পরিবর্তন হয়েছিল। আল্লাহ রাসুল এখানে মদিনায় থাকা অবস্থায় নামাজ পড়তেন বাইতুল আকসার দিকে ফিরে, অর্থাৎ বাইতুল মাকদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন। তা আল্লাহ রাসুলের খুব ইচ্ছা ছিল, তামান্না ছিল, তার কিবলা যদি বাইতুল্লাহর দিকে হতো তাহলে অনেক ভালো লাগতো। সেই আশা, সেই ইচ্ছা আল্লাহ তাআলা পূরণ করে দিয়েছিলেন। চার রাকাত নামাজ পড়া অবস্থায় আল্লাহ রাসুলকে সংবাদ পাঠিয়ে দিলেন জিব্রাইল ইসলামকে দিয়ে, যে আমার বন্ধুকে কিবলা পরিবর্তন করতে বলেন। তখন দুই রাকাত পড়ছিল বাইতুল আকসার দিকে ফিরে, আর দুই রাকাত পড়েছিল বাইতুল্লাহর দিকে ফিরে। তখন এটা কিবলা পরিবর্তন হয়ে বাইতুল্লাহর দিকে হয়ে যায় এবং আগে পড়েছেন বাইতুল আকসার দিকে। এই জন্য এটাকে দুই কিবলা মসজিদ বলা হয়। সেখানে চিহ্ন দেওয়া রয়েছে। আমি ভেতরে প্রবেশ করতেছি, আপনাদেরকে দেখাবো সেই কিবলার স্থানটি। এই যে এখান থেকে পুরুষরা ঢুকবে এই গেট দিয়ে, মহিলারা ডান পাশে ঢুকবে। আমি আপনাদেরকে দেখাবো আগের কিবলার দিকটি কোন দিকে রয়েছে, সেই চিহ্নটি রয়েছে। এবং এখন বর্তমান যে কিবলার পরিবর্তন রয়েছে সেটা হলো বাইতুল্লাহর দিকে। এইতো প্রবেশ করলাম মসজিদের ভিতরে, কিবলা মসজিদের দিকটা। এই যে দেখা যাচ্ছে চিহ্নটি দেখা যাচ্ছে, এটাই হলো বাইতুল আকসার দিক। এদিকে ফিরে আগে নামাজ পড়তেন। এটাই হলো বাইতুল আকসার দিক এবং বর্তমান যে নামাজের দিক রয়েছে এটা হলো বাইতুল্লাহর দিকে। এই যে এটাই হলো বর্তমান কিবলা বাইতুল্লাহর দিকে, এখানে বর্তমান নামাজ পড়া হয়। আশির ইসমে হেরব, এটাই হলো মসজিদে কিবলা তাইন। আল্লাহ রাসুল এই মসজিদে নামাজ পড়েছে, কদম দিয়েছে, সেজদা দিয়েছে। আমরাও সেই মসজিদে হাদিস আমাদেরকে নিয়ে এসেছি। আল্লাহ তালা যেন নবীর সেজদার সাথে আমাদের সেজদা মিলিয়ে দেয়। নবীজির কদমের সাথে আমাদের কদম মিলিয়ে আমাদের জীবন ধন্য হয়ে যায়, সে আশায় আমরা আসছি। আপনারাও যখন আসবেন অবশ্যই এই মসজিদে কিবলা তাইন আসবেন। এবং আপনাদেরকে দিকটি দেখাই দিলাম, আগে কোন দিকে ছিল এবং বর্তমান কোন দিকে রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।